আমরা সবাই ইবাদত করি অথবা অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি যাতে আল্লাহর আযাব আমাদেরকে না ছোয়, যাতে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। তার মানে ইবাদত এবং অপরাধ থেকে মানুষের অপরাধ এড়িয়ে চলার প্রবণতা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা, আর ইবাদতের উদ্দেশ্য হচ্ছে জান্নাত হাসিল করা আল্লাহর রহমতে। তো যদি মানুষ আল্লাহর জান্নাত না পায় তাহলে তার ইবাদত বিফলে গেছে, যদি মানুষ জাহান্নামে চলে যায় তার অপরাধ থেকে যে সে সবসময় এড়িয়ে চলতো অপরাধ তা যথাযথ হয়নি বলেই গণ্য হবে। তো এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আমাদের সৃষ্টি করেছেন, তিনি দিয়েছেন পূর্ণ স্বাধীনতা, দিয়েছেন কি পূর্ণ স্বাধীনতা, কোনো হস্তক্ষেপ করে না আমাদের কোনো কাজে। তিনি যুগে যুগে নবী রাসূল দিয়ে মানুষকে মানুষের করণীয় ও বর্জনীয় কি করেছে স্পষ্ট করে দিয়েছেন, যে মানুষ কি করবে এবং কি বর্জন করবে। এখানে কিছু মানুষের কিছু ভুল ধারণা, মানুষ মনে করে যে মানুষ ভালো কাজ করলে ভালো থাকবে, এটা এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখন মানুষ মনে করে যে ভালো খাওয়া হচ্ছে ভালো ভালো থাকা, ভালো শোয়া হচ্ছে ভালো থাকা, সুন্দরী বউ হচ্ছে ভালো থাকা, গাড়ি বাড়ি থাকা হচ্ছে ভালো থাকা, এলাকার মেম্বার চেয়ারম্যান মসজিদের সভাপতি হওয়া, উপদেষ্টা হওয়া, দানসাদাকা করে এখানে দাতা হওয়া হচ্ছে ভালো থাকা, অথবা উঁচা লম্বায় হওয়া, গায়ের রং ফর্সা হওয়া, দেখতে সুন্দর হওয়া, মেয়েরা পাগল হয়ে যায়, মহিলারা পাগল হয়ে যায়, অথবা নায়ক হইতে পারে, মডেল হইতে পারে, সিনেমা নাটক করতে পারে, গান বাজনা করতে পারে, হাত পা সুস্থ, হ্যাঁ আটাচোলা করতে পারে, মানে একটা কী একটা হুদুস্থ কারবার। সো মানুষ যদি মনে করে যে ভালো কাজ করলে ভালো থাকতে পারে, এটা সঠিক আছে। কিন্তু মানুষ যদি মনে করে যে এই অমুক অমুক কাজ, অমুক অমুক অ্যাবিলিটি যদি আমার ভিতরে থাকে তাহলে আমি ভালো আছি, সেটা তাহলে ভুল ধারণা আছে। সো মানুষ পূর্ণ স্বাধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য বেসিক কিছু জিনিস ফিক্স করেছে। এটা রিক্সাওয়ালা পুঙ্গু মোট কত হবে, যার ব্রেইন আছে, মেধা আছে, যে ভালো মন্দের জ্ঞান রাখে, এবার ও ধনী হোক, দরিদ্র হোক, নিঃস্ব হোক, আর রাজা মহারাজা হোক, সবার জন্য বেসিক সমান। যেমন সলাত, এর কোনো ধনী দরিদ্রতা নাই, মহিলা পুরুষ নাই, ইজিডা নাই, এ কোনোভাবে আলাদা করা যাবে না কারো থেকে কারোটা। যেমন রোজা, যে সক্ষম অসুস্থ না, ক্যাটাগরিজের মধ্যে যে সুস্থ সাবলীল তার উপরে ফরজ। এইটা মানে এখানে কোনো আর বাহানা নাই যে আমি রিক্সা চালাই রোজা ভাঙবো, আমি মাটি কাটি আমি রোজা ভাঙবো, আমি বাস চালাই সিএনজি চালাই আমি রোজা ভাঙবো, আমি দৌড়াদৌড়ি মরি আমি রোজা, শুনি নেই, সবার জন্য সমান। সো এগুলো হচ্ছে ফিক্স। কিন্তু এর মধ্যেও আমরা মানুষরা দেখা যাচ্ছে যে নামাজ পড়াকে নেকির কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে ওর দিকে তাকিয়ে ওর নীল নকশা আঁকাকে ভুল মনে করি না। বুঝাইতে পারিলে, নামাজ পড়াকে নেকির কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, কার মেয়ে, বয়স কত, বিয়ের লাগ হয়েছে, বিয়ে দেয় না কা, হাঁটে এমনে কা, স্বাস্থ্য বাড়িয়ে গেছে কা, চিকন কা, এগুলো আমরা মাইপে ফেলি। সো এটাকে আমরা অন্যায় মনে করি না। আমরা ভাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলো, ভাবির সাথে পাশাপাশি মোড়ায় বসে, চেয়ারে বসে, টেবিলে বসে, টুলে বসে, কিচেনে গিয়ে রান্নাবান্নায় হাত বাটানো, গল্প করাকে অন্যায় মনে করি না। আমরা ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলেও পরীক্ষায় পাশ করে এসে ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাশ করছি বলাকে অন্যায় মনে করি না। বুঝাইতে পারিনি, আমরা এগুলো অন্যায় মনে করি না এখন আর। সব মানুষ মানে মানুষ চেঞ্জ হয়েছে। এখানে আবার ইবাদত মানুষ ভিন্নভাবে নিয়ে নিছে। এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের, আরেক গ্রুপ মনে করতেছে এটা গরিবের, ইবাদতকেও তারতম্যে নিয়ে চলে আসছে। মানে যখন আপনি এর আসলে ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে, তবে এটা একটু খারাপের দিকেও চলে যেতে পারে, আপনার মাইন্ডও নিতে পারে। এটাকে আমি মিস করলাম, এমনিতে আমার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না, আমি এখানকার বিহেভিওর, এখানকার যে ন্যাচারাল বিহেভিওর আছে, বাচ্চাদের যে আদব কায়দা আছে, মানে আমাদের
এলাকাকৃত আর কি। আমি বলবো না যে আমি বেয়াদব এটা বলবো না, তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম। তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে বিরত থাকতে। তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য, মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিছু মানুষের মাথায় এটা ঢুকে গেছে সারাদিন ইবাদত করলে হবে, পয়সা করেও কামাই করতে হবে। এটা কখন বলে সে জানেন? যখন তাকে বলে পাঁচাত্তর নামাজ পড়তে, তার কাছে তখন একটা যুক্তি আসে কি, সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই, তুমি কাজকর্ম করতে হবে, হালাল রুজি করে, এটা একটা ইবাদত। আমরা রিক্সা চালাই খাই, ভ্যান চালাই খাই, এটা চেয়ে বড় ইবাদত আর কি আছে? এইটাও সারাদিনের সাথে তুলনা করলো কখন, যোগে ওকে যখন ওকে সলাত আদায় করতে বললো, সলাত আদায় করলো, একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে, দু চারটা দিন নিয়ে কথা হচ্ছে, হারাম আজাদ নিয়ে কথা হচ্ছে, সেপারেশন হচ্ছে, তখন ওকে বললো এটা বলবে। হে আপনি সারাদিন বেকার থাকেন, এই একটু সপ্তাহে দুইটা হালাকা দুইটা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন কিছু শেখার জন্য, আপনি বন্ধু বান্ধবের সাথে যান, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আপনি গেমস খেলেন, আপনি আড্ডা দেন, আপনি প্রেম করেন, আপনি বেড়াইতে যান, সব উদাহরণ আসবে না। আপনার মা আপনাকে উদাহরণ দেবে, কান কাজ তো নাই, খালি ওই আল্লাহ বিল্লাহ করলে চলবে না, তোমার ঘরে খানা আসবে, আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলে নাই, কামকাজও করতে বলছে, ওই পোলা কিন্তু সারাদিন ইবাদত করে নাকি, সপ্তাহে দুটা প্রোগ্রাম অনলি অ্যাটেন্ড করে, ওর মায়ের কাছে মনে হচ্ছে, ওর বাপের কাছে মনে হচ্ছে, ও সারাদিন আল্লাহ আল্লাহ করে, কোনো কাজ করে না, আর আল্লাহ আল্লাহ না করার কারণে সে কাজ করে না। এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে, মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ আল্লাহ করলে চলবে না, কী করতে হবে, কাজকর্ম করতে হবে। আমি ওদেরকে বলতে চাই, কোনো মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায় হালাল, ওইটাই আল্লাহ আল্লাহ করা, সুবহানাল্লাহ বলা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা ইবাদত, আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত, দু রাকাত নফল সালাত পড়া ইবাদত, দু টাকা সাদকা করা ইবাদত, ওই ফজরের সালাত আদায় করে হালাল কর্মে গেলে ওইটাও ইবাদত। সো ইটস ইবাদত, আমার মূল টার্গেট হওয়া উচিত ইবাদত কি, আমার মূল টার্গেট হওয়া উচিত কি, ইবাদত। কেন ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে, আল্লাহর সাথে আমি ক্লোজ হব, অপরাধ প্রবণতা কমে আসবে আমার। সো আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া ইবাদত করা, এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে অ্যাভেলেবেল ইবাদত আছে সেটাকে করা, যেটা আমার জন্য বেটার সেটা করা। যে এগুলো কথা বলছিলাম কেন, মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে তা নয়। মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে, মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে।